মাসের সংক্রমণ রেকর্ড স্তরের অছি। করোনা সংক্রমণ লগাতার বড়ি চালিছি, দিনকু দিন রেকর্ড ভাঙ্গি চালিছি সংক্রমণ। গত সাত মাসের করোনার সবুঠু অধিক মামলা চিহ্নট হচ্ছে এবং গত চব্বিশ ঘণ্টায় দেশের 841 জন নূয়া করোনা আক্রান্ত চিহ্নট হচ্ছেন। গত মে 19 দেশে 865 করোনার মামলা আসছিল। গত কিছুদিন ধর লগাতার 700 উপরে রহুত সংক্রমণ। গত চব্বিশ ঘণ্টার কেরল, কর্ণাটক এবং বিহারে জনে লেখায় করোনা আক্রান্তর মৃত্যু ঘটিছে। থন্ডা এবং জেন পয়েন্ট ওয়ান ভারিয়ান্ট যোগু সংক্রমণ বড়িবার লাগিছে। সেপটে রাজ্যের আজ মধ্যে আউ 5 জন কোভিড পজিটিভ চিহ্নট হচ্ছেন। এখন মিশাই মোট আক্রান্ত সংখ্যা 19 পৌঁছিছে। এ মধ্যে জনে সংক্রমিত সুস্থ হয়ে ঘরক ফেছেন। বর্তমান রাজ্যের আকটিভ কেস রয়েছে 18। করোনা কড়লে উঠাইবা পরে বয়স্ক বহুবিধ রোগাক্রান্ত মাস্ক পিঁধিবা পরামর্শ রয়েছে। যাহার লক্ষণ দেখা যাচ্ছে টেস্টিং করতু বলে মধ্য স্বাস্থ্য বিভাগ নির্দেশ দিয়েছে। অধিক আলোচনা ডাক্তার সুনীল কোটা, বিশিষ্ট স্বাস্থ্য বিশেষজ্ঞ আমার সাথে অনেক। ডাক্তার সুনীল কোটা, স্বাগত করছি আলোচনা। স্যার, ইয়ে সাত মাস পরে গোটে রেকর্ড সংক্রমণ দেখুছু। গত কিছুদিন ধর 700 উপরক আমি সংক্রমণ দেখুল, কিন্তু আজ 800 পার করছি সংক্রমিত সংখ্যা দেশে। নিশ্চয় দেখুন, যেতবে ওমিক্রন জনিত তৃতীয় লহরীটি ওহরি যাইছিল সেতবে বিশ্ব স্বাস্থ্য সংগঠন তরফ মতব্যক্ত করা যাই কি এই ভাইরসটি সম্পূর্ণ রূপে লোপ পাইব না, কিছু না কিছু রূপে নিশ্চয় রূপে রহব এবং পরবর্তী সময়ের প্যান্ডেমিক নহলে বি এন্ডেমিক অথবা ছোট ছোট লহরী কিছুটি সীমিত অঞ্চলে দেখা যাই পারে। তেমন তার অনুরূপ চিত্র বর্তমানে আমি দেখুছি জেএন পয়েন্ট ওয়ান ওমিক্রন রহি এক উপপ্রজাতি মাত্র, যা নিজ কায় বিস্তার করুছি, লোকে মানে বহুমাত্রার সংক্রমিত মধ্যে হচ্ছেন। এবং এই যে চিত্রটি বর্তমান আপনার অনুশীলন কলে তাহা কেবল এই কিছু দিন পাই না, আগামী 4-5 সপ্তাহ পাই মধ্যে আমাকে প্রস্তুত হয়ে রহা পড়ে, যাকে আমাকে বিগত কিছুটি করোনা লহর মধ্যে শিক্ষা মিলিছি। তেমন নিশ্চয় যে আপনার কথাটি কহিলেন যে শীত ঋতুর সময় রয়েছে, শীত মু কহিবার চাই যে তাপমাত্রার এই ভাইরস উপরে সেমতি কিছু প্রভাব নাহি, কিন্তু শীত ঋতুরে গোটে কথা হচ্ছে লোকে মানে গোটিয়ে ছোটিয়া জায়গায় বহু মাত্রার বহু সংখ্যার লোকে আবদ্ধ হয়ে রহবার সম্ভাবনা রয়েছে, ক্লোজ কন্টাক্ট রহবার সম্ভাবনা অধিক রয়েছে, পার্বণ সময় রয়েছে, বড় দিন রয়েছে রয়েছিল, তারপরে আমার আসন্তকালি নূয়া বর্ষ রয়েছে, তাছাড়া বনভোজি রয়েছে, তেমন লোক মানুষ জনসমাগম সম্ভাবনা অধিক এবং গোটিয়ে ক্লোজ স্পেস রে বহু সংখ্যার লোকে একজুট হয়ে রহবার সম্ভাবনা অধিক, যাদ্বারা কি সংখ্যাটি নিশ্চয় রূপে বৃদ্ধি হচ্ছে। কিন্তু গোটে কথা যেমন আপনার বারম্বার দর্শক মানুষ সূচাই আসছেন, ভয়াবহতাটা এত মাত্রার না, কিন্তু বহু সংখ্যার লোকে যদি সংক্রমিত হুম তাহলে যদি সেই বহু সংখ্যার খুব কম প্রতিশত লোক বি ভয়াবহতা আড়ে অগ্রসর হুম তাহলে নিশ্চয় মনে ছনকা সৃষ্টি হব, যেমন আমার তামিলনাড়ুর যে রয়েছে বিজয়কান্ত তাঁর মৃত্যু পরে মধ্যে লোকমানে কিছু মাত্রার ভয়াক্রান্ত মধ্যে হয়েছে। স্যার, দেশের কিছু রাজ্যের মধ্যে লগাতার সংক্রমণ চিত্র আসুচি। কেরলার তো সর্বাধিক কেস চিহ্নট হচ্ছে, 100 পার করছে সেটি সংক্রমিত সংখ্যা, আকটিভ কেস সংখ্যা। নিশ্চয় দেখুন, আপন পুরোনা যেতক বি লহড়ি আপনার দেখুন, কোণী বি লহড়ির মানে প্রারম্ভ কেবে হলে ওড়িশার হয়ে না, এভাবে কিছু রাজ্য রয়েছে যেটি কি আন্তরাষ্ট্রীয় চলপ্রচল। আপনার দেখবে কেরলার বহু সংখ্যার লোকে বাহারে কাম করতে, মিডিল ইস্ট কথা কুহতু, ইউরোপ, আমেরিকার, তেমন সেইটি আসবার সম্ভাবনা মধ্যে অধিক রয়েছে। এবং জেএন পয়েন্ট ওয়ান ভারতের তো উৎপত্তি হয়ে না, অন্য ভারত বাহারে হি তাহার যে রূপরেখার পরিবর্তন ঘটি এই জেএন পয়েন্ট ওয়ান টি চিহ্নট হয়েছিল, তাহা পরবর্তী সময় কেরলারে প্রবেশ কলা, তারপরে কর্ণাটক দেখিলে, তারপরে কিছু উত্তর ভারতীয় রাজ্যের এবং বর্তমান ওড়িশার মধ্যে কিছুটি কেস নিশ্চয় রূপে চিহ্নট হয়েছে। এতে দেখুন আগামী দিনের মধ্যে এই সংখ্যাটি বড়ব নিশ্চয় এবং লোকমানক ঠারে দুর্ভাগ্যবশত সেই যে সচেতনতাটা এতে নাহি নিশ্চয় রূপে জীবন জীবিকা কেস বড়ুছি ওড়িশার মধ্যে, আজি 5 জন চিহ্নট হচ্ছেন পজিটিভ। নিশ্চয় এই মানে যে চিত্রটি রয়েছে আগামী দিনের এক বড় সংখ্যা পাই মধ্যে আমরা প্রস্তুত হয়ে রহা পড়ব। এবে দেখুন যে মানে ভারতীয় স্তরে দেখিবে যদি শ্রীরাম মন্দিরটি তাহা কার্যক্রম রয়েছে, তারপরে আমার জগন্নাথঙ্কর মধ্যে যে মন্দির পরিক্রমা উন্মোচন কার্যক্রম রয়েছে এবং তাহলে কুহযাচ্ছে কি সরকারি স্তরের বি প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের বি তাকে লাইভ কেমতি সম্প্রসারণ করা যাই পারে সেপ্রতি মধ্যে সরকারের প্রচেষ্টা রয়েছে। তেমন জনসমাগম হওয়ার সম্ভাবনা অধিক। গোটিয়ে কথা আমি জানি রাখা দরকার যে বর্তমান সময়ের ভাইরস কি এত মারাত্মক না, কারণ বিগত তিনটি লহরীতে বহু সংখ্যার লোকে ন্যাচুরাল ইনফেকশন যোগ অ্যান্টিবডি পাইছেন, তার পরবর্তী সময়ের ভ্যাকসিনেশন যোগ মধ্যে আর্টিফিশিয়াল অ্যান্টিবডি পাইছেন, তেমন এ ন্যাচুরাল এবং আর্টিফিশিয়াল অ্যান্টিবডি জনিত যে যুগ্ম হাইব্রিড ইমিউনিটি যাহা রয়েছে তাহা বলবত্তর নিশ্চয় রূপে রয়েছে, তেমন ভয়াবহতা এতে না। কিন্তু গোটা কথা হচ্ছে বারম্বার যে সমস্ত প্রচেষ্টা রয়েছে কি যে বিশেষ করে যে মানে পূর্ব সময়ের কোভিড রে মধ্যম তথা গুরুতর ধরনের
ইনফেকশন রে সংক্রমিত হচ্ছে যে মানকৰ অম্লজান অথবা ষ্টেৰইড আৱশ্যক হৈছিল, হস্পিটেলাইজেশ্যন আৱশ্যক হৈছিল, সেমানক ক্ষেত্ৰৰে দেখিবে তাঁকৰ ফুসফুসটি সম্প্ৰসাৰণ হোৱা ক্ষমতা অন্য লোকৰ ঠাৰু কিছু মাত্ৰাৰে কম, কাৰণ সেইটোৰে ফাইব্ৰোসিস অথবা তন্তু জাতীয় কোষটি উৎপত্তি হৈছে। এই লোক তাৰ ছাড়া বয়স্ক ব্যক্তি হুৱন্তু, মধুমেহ, উচ্চ ৰক্তচাপ, মেদবহুলতা, ক্যান্সাৰ, এইচআইভি, পালমোনারি টিউবারকুলোসিস, কেমোথেরাপি, যে লং টার্ম ইমিউনো সাপ্রেসিভ থেরাপি নেই, এই বর্গর লোক আমি বিশেষ করে সতর্ক হওয়া দরকার, যে কি অনাবশ্যকতা ক্ষেত্রে গহলি জায়গাকে ন যাতে। তাছাড়া যে বর্তমান সময় কিছু বি শ্বাস জনিত লক্ষণে সংক্রমিত অনেক সময়পূর্বক পরীক্ষণ করে নিয়ন্তু, সংগরোধ করে নিয়ন্তু। মধ্য ভাইরাল চিত্র দেখিবাক মিলুছি, সমস্ত প্রায়ত ঠান্ডা হলে সাংগে সাংগে বা দিনে দুই দিন মধ্যে বি ছাড়ুনি, স্যার ইয়ে কোন হইতে পারে? দেখুন এই সময়ের মুখ্যতঃ আমি জানিছে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে সর্বপ্রথম কারণ, কিন্তু বর্তমান সময় আমার দেখবে করোনা ভাইরাস মানে স্ট্রং ইনফেক্টিভ এজেন্ট আমি কহিপার, কাহিঁকি না দেখুন সেমিতি কোনসি কটকণা নাহি, আপন জাতীয় কথা কুহন্তু অথবা আন্তরাষ্ট্রীয় কথা কুহন্তু, কটকণা নাহি, আপন জীবন তা ছড়া চলপ্রচল স্বাভাবিক রয়েছে, তেণু কোভিডর ইনফেকশন হওয়ার সম্ভাবনাটি মধ্যে বহুমাত্রায় অধিক রয়েছে। তেমন প্রথম অবস্থায় নিজকে পরীক্ষণ করে নেওয়া, যে নিজ ঘরে তথা আমার নিজ চতুর্পার্শ্বের এই যে সংবেদনশীল রোগে আক্রান্ত সেমানকু সুরক্ষিত রাখবা এবং নিজকে মধ্য 5-7 দিন সংগরোধে রাখা হচ্ছে নিশ্চয় বুদ্ধিমানতার পরিচয়। স্যার বহুত ধন্যবাদ আমার সাথে রয়েছে ডাক্তার সুনীল কোটা, বিশিষ্ট এন্ডোক্রাইনোলজিস্ট তথা স্বাস্থ্য বিশেষজ্ঞ, অধিক আলোচনা করতে।